সোনার শস্য শ্যামলা আমাদের এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। ১৬ কোটি মানুষ অধ্যুষিত এদেশের অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িত। দিনে দিনে সময়ের প্রয়োজনে কৃষি ব্যবস্থা আধুনিক ও প্রযুক্তি নির্ভর হচ্ছে। এখন আর সেভাবে বাঁশি বাজিয়ে গরু চড়ানোর রাখাল আর কোনো মাঠে খুঁজে পাওয়া যাবে না। প্রযুক্তির উৎকর্ষতায় শত বছরের ইতিহাস গরু জোয়াল লাঙল মই সব হারিয়ে গেছে। ব্যবহার হচ্ছে ট্রাক্টর, পাওয়ার টিলার, ট্রান্সপ্লান্টার, হারভেস্টার এসব। জনসংখ্যা বৃদ্ধির হার ধীরে ধীরে কমছে, অব্যাহতভাবে উন্নত হচ্ছে সমন্বিত খামার ব্যবস্থাপনা, ক্রমাগত বাড়ছে খাদ্য উৎপাদন। একসময় এদেশে সাত কোটি মানুষের অন্ন যোগান সম্ভব ছিল না, আজ মানুষ হয়েছে ১৬ কোটি। কমছে আবাদি জমি পরিমাণ, সাথে কমছে জমির উর্বরতা, ভূগর্ভস্থ পানির স্তর দিনে দিনে নিচে নেমে গেছে অনেক। এ পরিস্থিতিতেও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিদেশে চাল রফতানি হচ্ছে। এ যেন এক অভাবনীয় অর্জন যা সম্ভব হয়েছে কৃষিবান্ধব সরকারের প্রধান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আগে কৃষি জমি ছিল এক ফসলি বা দু ফসলি, খাদ্য যোগানের উপায় ছিল সনাতন জাতের ফসল। জোরদারদের গোলায় ওঠা সেসব ফসলের উপর নির্ভর করত দেশের জনগণ। মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাত। সেই দিন এখন আর নেই, সুপরিকল্পনা আর কার্যকর পদক্ষেপের ছোঁয়ায়। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝেছিলেন এদেশকে গড়তে হলে প্রথম যোগাতে হবে খাদ্য, নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে হবে। তিনি কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। I have a very good exportable commodities like jute, like tea, like hydrogen schemes, fish, I have forest goods, I can export many things. ইতিহাসের রাখাল রাজার বাঁশিতে জেগে উঠেছে ভিন্ন এক সবুজ স্বপ্নপুরী। সবুজ বিপ্লবের এই জাদুর কাঠির নাম উচ্চ ফলনশীল ধান সহ অন্যান্য ফসলের জাত এবং লাক্সই প্রযুক্তি। সাথে আছে গম, ভুট্টা, সবজি এবং আরও সংশ্লিষ্ট সব জাতসমূহ। আগে হেক্টর প্রতি ধানের উৎপাদন ছিল এক টন, বর্তমানে প্রতি হেক্টরে ধানের উৎপাদন প্রায় পাঁচ থেকে ছয় টন। ধান উৎপাদনে বাংলাদেশ চতুর্থ, সবজি উৎপাদন হারের বৃদ্ধিতে তৃতীয়, আম উৎপাদনে সপ্তম, পেয়ারা ও আলু উৎপাদনে অষ্টম। কৃষির সব ক্ষেত্রেই আমাদের উন্নয়ন আর জয়যাত্রা জয়গান। কৃষির এই বিবর্তনে সেচ যন্ত্রের ভূমিকা বিশাল। সেচ এক ফসলি জমিকে দু ফসলি, দু ফসলি জমিকে তিন ফসলি জমিতে পরিণত করেছে। পানি সেচের দোন সেউতের জায়গা দখল করেছে এলএলপি, অগভীর নলকূপ, গভীর নলকূপ। পানির অপচয় রোধ করতে এসেছে ভূগর্ভস্থ সেচ, স্প্রিংকলার ইরিগেশন, এডব্লিউডি এসব। ধান, পাট, সরিষা, গম, আখ, ডাল সহ নানা জাতের ফসলের চাষ হতো সনাতন পদ্ধতিতে। এখন উন্নত জাতের ফসল আধুনিক পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। ছিটিয়ে ধান লাগানোর বদলে লাইন করে ধান লাগানোর পদ্ধতি চালু হয়েছে। আগাছা দমনের জন্য আগে হাত বাছাই আর নিড়ানি ব্যবহার হতো, এখন উইডার, আগাছানাশক ব্যবহৃত হচ্ছে। আগে জমিতে কৃষকেরা সার হিসাবে কেবল ছাই গোবর দিত, এখন বিভিন্ন ধরনের ফসল চাষে জৈব সারের সাথে ব্যবহার হচ্ছে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি, জিঙ্ক, বোরন, গুটি ইউরিয়া, মিশ্র সার। খামারে বা জমির মাটি পরীক্ষা করে সঠিকভাবে সারের মাত্রা নির্ধারণ করা হচ্ছে। বালাই দমনে আইপিএম সহ বালাই নাশক ব্যবহার করা হচ্ছে। আগে কৃষি বিষয়ক তথ্যাদির জন্য খনার বচন কিংবা অভিজ্ঞ কৃষকের উপর নির্ভর করা হতো, এখন নতুন প্রযুক্তির জ্ঞানের জন্য প্রতি ইউনিয়নে সাহায্য করছে উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র ফিয়াক, ইউনিয়ন তথ্য কেন্দ্র, সর্বশেষ কৃষি কল সেন্টার। এই কল সেন্টার থেকে সরকারি ছুটির দিন ব্যতীত যে কোনো মোবাইল অপারেটর থেকে প্রতি মিনিটে মাত্র ২৫ পয়সা খরচে 1623 নম্বরে কল করে কৃষক জানতে পারছে কৃষিভিত্তিক সমস্যার তাৎক্ষণিক সমাধান। ভূমি ব্যবহারে এসেছে বিশাল পরিবর্তন। নিবিড় চাষাবাদের আওতায় এসেছে ফসলি জমি, বাড়ির আঙ্গিনা, রাস্তার ধার, বাঁধ, মিশ্র ফসল, সাথী ফসলের চাষ, ধানের ক্ষেতে মাছ চাষ, ক্ষেতের আইলে সবজি, মাছের পুকুরে হাঁসের খামার,
ভাসমান কৃষি পদ্ধতিতে ফসল চাষ, সরজান চাষ এসব। ফসলের জমি জায়গা নিচ্ছে অধিক লাভজনক মাছের ঘের। এলাকার প্রতিত জায়গায় গড়ে উঠেছে পোলট্রি খামার। গ্রামের বাড়িগুলো পাচ্ছে এক একটি খামারের আদল। কৃষি ও কৃষকের বন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে একটি বাড়ি একটি খামার প্রকল্প সহ আরো অনেক কার্যক্রম। কৃষিতে আরেকটি বিপ্লব এনেছে কৃষি যন্ত্রপাতি। এসব যন্ত্র ব্যবহার ব্যয় সাশ্রয়ী, সময়ও লাগে অনেক কম। শহরমুখী অভিবাসনে কৃষি শ্রমিক স্বল্পতায় আধুনিক কৃষি যন্ত্রপাতির উপর ভরসা বাড়ছে। বর্তমানে দেশের অধিকাংশ জমি চাষ হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে। কেবল জমি চাষই নয়, জমিতে নিড়ানি, সার দেয়া, বালাইনাশক ছিটানো, ধান কাটা ও মাড়াই ঝাড়াইয়ের কাজ হচ্ছে আধুনিক যন্ত্রের মাধ্যমে। এসবের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার অন্যতম, যার সাহায্যে একই সাথে ফসল কাটা ও খোসা ছাড়ানো যায়। এছাড়া পাওয়ার টিলার, ট্রাক্টর, বীজ সার ছিটানোর যন্ত্র, ফসল শুকানোর যন্ত্র, শস্য কাটার যন্ত্র, ঝাড়ার যন্ত্র সহ বিভিন্ন যন্ত্রপাতি ফসল উৎপাদনে ব্যবহার হচ্ছে। পাকা রাস্তা, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ সেচ প্রভৃতি অবকাঠামোগত উন্নয়নে বদলে গেছে কৃষির সাথে জড়িত গ্রামীণ সংস্কৃতি। কৃষকের ছনের ঘর এখন ইটের গাঁথুনি। তাদের ছেলেমেয়েরাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা নিচ্ছে। কম্পিউটার, ল্যাপটপ এবং মোবাইলে ভিডিও চ্যাট করে জেনে নিচ্ছে কৃষি তথ্য প্রযুক্তি এবং কৃষির বাজার দর জানছে। সনাতন কৃষি আধুনিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে। ছোট্ট একখণ্ড পারিবারিক জমিও বাণিজ্যিক উৎপাদনের দিকে ঝুঁকে পড়েছে। এসবই কৃষি উন্নয়নের নতুন মাত্রা। জমির কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। কৃষি শ্রমিকদের শহরমুখী ও বিদেশমুখী হওয়ায় কৃষি শ্রমবাজার তেজি হয়ে আছে। এখন কৃষি শ্রমিক দৈনিক 300 থেকে 500 টাকা মজুরি পাচ্ছে। আগে ফসল কাটাকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে নানা রকম উৎসবের প্রচলন ছিল। কার্তিকের নবান্ন উৎসব ম্লান হয়ে গেছে। ধান চাষের প্রধান মৌসুম এখন বোরো। পৌষ মেলা, হালখাতা, নববর্ষ এসব উৎসব ধীরে ধীরে গ্রাম থেকে শহরে এসে আশ্রয় নিয়েছে। নৌকা বাইজ, যাত্রাপালা এগুলো এখনও কৃষি বিনোদনের অংশ হিসেবে টিকে আছে। এসবই কৃষি বিনোদনের আওতায় কৃষিকে উজ্জীবিত করার চিরায়ত কৌশল। আমাদের এখন নিরাপদ খাদ্যের দিকে অধিক গুরুত্ব দিতে হবে। মাটি পরীক্ষার মাধ্যমে কৃষি জমির স্বাস্থ্য সংরক্ষণ, মানসম্মত বীজের ব্যবহার, সুষম সার ব্যবহার, ভূমির সুষ্ঠ ব্যবহার, আধুনিক উৎপাদন কৌশল অবলম্বন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, পণ্য পরিবহনে সহজীকরণ, রাসায়নিক ও বালাইনাশকের ব্যবহার কমিয়ে জৈব কৃষির দিকে এগোতে হবে সবাইকে। তাছাড়া আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনে অভিযোজিত কৌশলে চাহিদা ভিত্তিক সমকালীন কৃষির দিকে বেশি নজর দিতে হবে। তবেই বিবর্তনের সঠিক ধারায় আমাদের কৃষি এগিয়ে যাবে সম্মুখ পানে, আমাদের কাঙ্ক্ষিত সফলতার বাতি ঘরে, গড়ে উঠবে উন্নত, সমৃদ্ধ, কৃষি নির্ভর বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ।